এনজিও এরকম সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ কিনা এবং তাদের এবাদত কবুল হবে কি। প্রথম কথা হলো, যেগুলো সুদভিত্তিক ব্যাংক, সুদভিত্তিক এনজিও, এগুলোতে চাকরি করা বৈধ না। ইন্স্যুরেন্স বা ব্যাংক বিমা কোম্পানিতে চাকরি করা যাবে কি না, সুদি কোনো প্রতিষ্ঠানে সুদের কোনো কাজে চাকরি করলে সেটা জায়েজ হবে না? প্রিয় দর্শক, এখানে কেন্দ্রীয় ব্যাংক অথবা সাধারণ ব্যাংক, পাবলিক ব্যাংক, প্রাইভেট ব্যাংক, এই ধরনের সব ব্যাংকের জন্য বিধান হলো অভিন্ন, একই বিধান। সেটা হলো সুদভিত্তিক যে সকল ব্যাংক রয়েছে, যে সকল ব্যাংকের যাবতীয় আয় সুদ থেকে আসে এবং সেই আয় থেকেই ব্যাংকের যাবত সকল কর্মকর্তা এবং সকল কর্মচারীদেরকে বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে, সেটি কেন্দ্রীয় ব্যাংক হোক অথবা প্রাইভেট ব্যাংক হোক অথবা পাবলিক ব্যাংক হোক, যে কোনো ব্যাংকই হোক না কেন, যদি তার আয়ের উৎস সুদ হয় এবং সেই উৎস থেকেই যদি তার কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন ভাতা দেওয়া হয়, তাহলে সেই ধরনের ব্যাংকে চাকরি করা জায়েজ নেই। ইসলামী ব্যাংকে চাকরি হালাল কি না, ইসলামী ব্যাংকে চাকরি করা অন্য বিকল্প চাকরি না থাকলে হালাল হবে, যেহেতু সেখানে শরিয়া বোর্ড রয়েছে, তারা ইসলামী বিষয়গুলো দেখাশোনা করেন, হালাল হবে ইনশাআল্লাহ বিদিন। তবে এরকম ক্ষেত্রেও যদি অন্য কোনো ভালো বিকল্প চাকরি থাকে সেটা অবলম্বন করা ভালো, কারণ ইসলামী ব্যাংকগুলোতে অনেক রকমের সন্দেহ সংশয়ের জায়গা থেকে যায়। বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ, এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে, অতএব কে 100% নিখুঁতভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। ব্যাংকে চাকরি যারা করেন সে যে ব্যাংকেই বলেন, এখন বাংলাদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ব্যাংকে চাকরি করে 100% হালাল রোজি উপার্জন করা আপনার দ্বারা সম্ভব না। যে ব্যক্তি সুদ খান, যে ব্যক্তি সুদ দেন, যে ব্যক্তি সুদের বিষয়ে লেখালেখি করেন এবং সুদের সাক্ষী হন যারা, সবাইকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। ভাই, আপনি প্রথম কথা হলো, আপনি ম্যানেজার মানেই আপনি সুদের লেখালেখিতে অবশ্যই জড়িত, ফর্ম দেন, সেটা লিখে দেয়, আপনি সই করেন, সুদের লেখালেখিতে আপনি জড়িত, সুদ গ্রহণ এবং দেওয়াই। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদ গ্রহণ এবং দেওয়ার লেখালেখিতে জড়িতরা অভিশপ্ত হন। দ্বিতীয় কথা ভাই, আপনি যদি সুদের পাপকে, যে পাপকে ব্যভিচারের চেয়েও কঠিন বলা হয়েছে, আপনি কল্পনা করুন, মানুষেরা ব্যভিচার করছে আপনার সামনে, আপনি আগিয়ে দিচ্ছেন, যান আপনি যান, আপনি আপনার মানুষেরা মদ পান করছে, খুন করছে, আপনি শুধু খুন করছেন না, যে খুন করছে তার কিছু সহযোগিতা করছেন, আপনি এটা করবেন কিনা? যে খুন করা, ব্যভিচার করা যেমন পাপ, সুদ খাওয়াটা কোরআন সুন্নাতে এর চেয়েও বড় পাপ বলা হয়েছে। যদিও খুন অনেক সময় খুনকে সবচেয়ে কঠিন বলা হয়েছে, তো ব্যভিচারের চেয়েও সুদকে অনেক সময় বেশি বড় পাপ বলে গণ্য করা হয়েছে। সরকারি ব্যাংকে চাকরি করা হালাল হবে কি? আমরা প্রথমত বলছি যে সরকারি ব্যাংকে কয়টা চাকরি আছে আসলে? জি, আমরা কেন ওইগুলোর প্রতি লালায়িত হই? আমাদের একটা প্রবণতা আছে সরকারি চাকরি করতে হবে, সরকারি সিকিউরিটি আছে আসলে, তাই না? এই সিকিউরিটি কোথাও নাই, সিকিউরিটি তো জীবনেরই নাই, সেখানে ওই চাকরির সিকিউরিটি আমাদের আছে এটা আমরা মনে করি। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুলের বড় ধরনের একটা ঘাটতি আছে।